নমস্কার বন্ধুরা, জিকে মানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা কথা মতো কিন্তু তোমাদের নিয়ে এসেছি জীবন বিজ্ঞানের যে সিরিজ আমরা শুরু করেছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ফুড এসআই এবং পিএসসির যে কোনো পরীক্ষার জন্য সেই পার্টের কিন্তু আমরা জীবনবিজ্ঞানের যে পার্ট আমরা নিয়ে এসেছি তোমাদের সামনে, ঠিক আছে। প্যারালালভাবে কিন্তু আমরা ইতিহাসের বিভিন্ন চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আলোচনা করছি, সকালে ইতিহাস এবং রাত্রে আমরা সায়েন্সের এই পার্ট দিচ্ছি। তোমরা যারা নতুন দেখছো তাদের বলবো, ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে এবং পাশে বেল আইকন আছে, ওটিকে ক্লিক করে দাও, তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব। প্রথম বলছে কি, জন্ডিস রোগের জন্য দায়ী কি? জন্ডিস রোগের জন্য দায়ী কিন্তু ভাইরাস। ক্রেভস চক্র আবিষ্কার করেন কি? স্যার হ্যান্স এডলফ ক্রেভস 1937 সালে কিন্তু ক্রেভস চক্র আবিষ্কার করেন। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, শুধুমাত্র কিসের? উট ও লামার দেহে কিন্তু এটি থাকে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। আমরা জানি যে স্তন্যপায়ী প্রাণীদের কিন্তু লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, কিন্তু থাকে কাদের? তাহলে উট আর লামারদের কিন্তু দেহে এটা থাকে। মানবদেহের রক্ত পরিস্রুত করার পদ্ধতিকে কী বলে? ডায়ালিসিস। প্রোটোজোয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জার্মান প্রাণীবিদ্যা বিশারদ জর্জ অগাস্ট গোল্ড ফাস। একমাত্র বিষাক্ত টিকটিকি লিজার্ট কী নাম? হেল্ড ডার্মা। পাখি যারা উঠতে পারে না, কিউই ও এমু, এই দুটো পাখি কিন্তু উঠতে পারে না। চোখের ভেতরের পৃষ্ঠতলকে কী বলে? রেটিনা বলে। অনুসার হচ্ছে বার্ধক্য নিয়ন্ত্রণ করার ওষুধকে কী বলে? সাস্টেইনার। টিবি রোগের টিকা কি? বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এই ফুল ফর্মটা কিন্তু দেয় ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। আচ্ছা, রক্তের গ্রুপের আবিষ্কারককে? কার্ল ল্যান্ডস্টেইনার 1900 খ্রিস্টাব্দে কিন্তু এটি আবিষ্কার করেন। একটি মাংসাশী উদ্ভিদ কি? কলসপত্রী। ডেঙ্গু রোগের জন্য দায়ী কি? এডিস মশা। ব্রেকবোন ফিভার কাকে বলা হয়? ডেঙ্গু জ্বরকে কিন্তু ব্রেকবোন ফিভার বলা হয়। ডিপ্লোমিয়া বা ডিপ্লোপিয়া রোগ হয় কিসের জন্য, কোথায় হয়? চোখের পেশির অসারতার জন্য এটি হয়। হাড়ের ক্যান্সারের জন্য দায়ী কি? রেডিও অ্যাক্টিভ স্ট্রোনিয়াম 90 কিন্তু হাড়ের ক্যান্সারের জন্য দায়ী। পোলিও রোগের টিকা আবিষ্কার করেন কে? জোনাস এডওয়ার্ড সল্ক। কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। ঘামের প্রধান কাজ কি? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। পেনিসিলিন পাওয়া যায় কোথা থেকে? ছত্রাক থেকে পেনিসিলিন পাওয়া যায়। এইডস রোগ শনাক্তকরণ পরীক্ষার নাম কি? এলিসা টেস্ট। ইনসুলিন উৎপন্ন হয় কোথা থেকে? অগ্নাশয়ের আইলেটস অফ হ্যাঙ্গারনেস এর বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন উৎপন্ন হয়। রক্ত তঞ্চনে সাহায্য করে কে? ভিটামিন কে। পুরুষ দেহে সাধারণত রক্তাপ্লতা হয় কিসের জন্য? ভিটামিন B12 অভাবে। ভুট্টা চাষে প্রচুর পরিমাণে জল ব্যবহৃত হয়। প্লেগরা রোগ হয় কি? ভিটামিন B3 যার রাসায়নিক নাম কিন্তু নিয়াসিন, এর অভাবে প্লেগরা রোগ হয়, ভিটামিন B3 মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেরিকালচার কি? সেরিকালচার হচ্ছে রেশম চাষকে সেরিকালচার বলা হয়। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন এর প্রবক্তাকে? চার্লস ডারউইন। ড্যাকটিলজি হলো কি? অঙ্গুলীয় সংকেত দ্বারা বা সাইন অফ ল্যাঙ্গুয়েজ মনোভাব প্রকাশের বিদ্যাকে কিন্তু ডাকটিওলজি বলা হয়। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা দিয়েছে। শাকাহারীরা প্রয়োজনীয় ফসফরাস পায় কোথা থেকে? দুধ থেকে। শাকাহারী আমরা জানি যে যারা মাংস বা আমিষ জাতীয় জিনিস গ্রহণ করে না তাদের কিন্তু শাকাহারী বলা হয়। তাহলে যেহেতু তারা মাংস বা প্রোটিন জাতীয় জিনিস গ্রহণ করে না, তার জন্য তারা কিন্তু তাদের যে ফসফরাস সেটা পায় কিন্তু দুধ থেকে। আচ্ছা, 81 বলছে কি, পেশির ক্লান্তির জন্য দায়ী কি? ল্যাকটিক অ্যাসিড। গাজরে প্রচুর পরিমাণে কী থাকে? ভিটামিন এ পাওয়া যায়। শরীরের ব্লাড ব্যাঙ্ককে বলা হয় কাকে? প্লিহাকে শরীরের ব্লাড ব্যাঙ্ক বলা হয়। আচ্ছা, মানব দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কি? 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম। তো 22 জোড়া মানে 44 আর 1 জোড়া হচ্ছে 2, মানে টোটাল 46টি কিন্তু ক্রোমোজোম থাকে। আচ্ছা, চোখের যে অংশটি দান করা হয় সেটা হচ্ছে কি? কর্নিয়া। ডায়াবেটিস রোগ হয় যখন অগ্নাশয় ঠিকমতো কাজ করে না। গ্যাস্ট্রিক অ্যাসিড নির্গত হয় পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। গ্লুকোজের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে কে? ইনসুলিন। লোহিত রক্তকণিকার জীবনকাল কত? 120 দিন। ইসেমিয়া হলো কি? দেহের অংশবিশেষের রক্তাপ্লবতা। জিনের বাহক কে? DNA। অস্টিওলজি হলো কি? হাড়ের অধ্যয়নকে অস্টিওলজি বলা হয়। 1859 সালে দ্য অরিজিন অফ স্পিসিস বইটি লেখেন কে? চার্লস ডারউইন। ব্লাউন্ট ডিজিজ রোগটি হয় কিসের? টিবিয়া বা জঙ্ঘার অস্থিতে হয় কিন্তু ব্লাউন্ট ডিজিজ টিবিয়া, ঠিক আছে। সার্সের ফুল ফর্ম কি? সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। রোগের জন্য দায়ী কি? ভাইরাস। পেনিসিলিন উৎপন্ন করে কি? পেনিসিলিয়াম মোল্ড।
সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? লখনৌতে। লখনৌ কিন্তু ইউপিতে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা নেক্সট বলছে, পৃথিবীর সবথেকে বিষাক্ত সামুদ্রিক সাপ কী? হাইড্রোফিস। পৃথিবীর সবথেকে বিষাক্ত সামুদ্রিক সাপ কিন্তু হাইড্রোফিস। আচ্ছা লালা রসের পিএইচ মাত্রা কত? 6-7 মধ্যে কিন্তু লালা রসের পিএইচ মাত্রা থাকে। এখানে তোমাদের বলে রাখি যে পিএইচ মাত্রা কিন্তু যে আমাদের যে পিএইচ আমরা মাপি আর কি পিএইচ, সেটা 1-7 যেটা আছে সেই পর্যন্ত, 7টাকে কিন্তু নিউট্রাল ধরা হয়। 7-এর নিচে হচ্ছে অ্যাসিড, 7-এর ওপরে 7-14 পর্যন্ত কিন্তু ক্ষার ধরা হয়, ঠিক আছে। মানে যত নিচে যাবে তত অ্যাসিড, যত ওপরে যাবে তত ক্ষার, ঠিক আছে। সেটা হচ্ছে তাহলে লালা রসের কী হবে? লালা রস কিন্তু অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় কোথা থেকে? শুক্রাশয় থেকে কিন্তু টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়, ঠিক আছে। এই ছিল বন্ধুরা 100টা প্রশ্ন। আমরা পর কালকে কিন্তু আবার ইতিহাসের এরকমভাবে যে চালিয়ে যাচ্ছি এবং সায়েন্সেরও চালিয়ে যাচ্ছি, নিয়ে আসবো কোশ্চেন। আমরা কিন্তু পুরো ফুড এসআইয়ের 27 তারিখে পরীক্ষা, আমরা 25 তারিখ পর্যন্ত কিন্তু এইগুলো দেবো। তোমরা একবার করে অল্প করে টাইম করে ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের অনেক উপকার হবে এবং অনেক কোশ্চেন কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।